নমস্কার, আমি তোমার বেনার্জি স্টুডিওর বিশেষ নিবেদন সুকুমার রায়ের লেখা ও বাঘ জলপান। সুকুমার রায় জন্ম 30 অক্টোবর 1887 খ্রিস্টাব্দে এবং আমরা তাকে হারাই 10 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দে। খাঁটি সরস্বতা ও নির্ভেজাল হাস্যরস সৃষ্টির ক্ষেত্রে সুকুমার রায় বাংলা সাহিত্যের এক বিরাট ব্যক্তিত্ব। প্রধান চরিত্রে কথক, পথিক, ঝুড়িওয়ালা, দুই বৃদ্ধ ছোকরা খোকা ও মামাবাবু। শুরু হচ্ছে আজকের গল্প, সুকুমার রায়ের লেখা ও বাক জলপান। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে ছাতা মাথায় এক তৃষ্ণার্ত পথিকের আগমন, তার হাতে এক লাঠি এবং কাঁধে এক পুটলি। পথিক জলের উদ্দেশ্যে কোনো এক ব্যক্তিকে বলছে, না না, একটু একটু জল না পেলে আর বোধ হয় চলছে না। সেই সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো এখনো প্রায় এক ঘন্টার মতো পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু এই অসময়ে জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজাইটে সব ঘুম দিচ্ছে, ডাকলেও পর্যন্ত সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়েও তেড়ে আসতে পারে, আর পথেও তো সেরকম লোকজন দেখছি না। জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। আরে না হে, আমি জলপাই চাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামকা এরকম বলবার মানে কি? আপনি ভুল করছেন, আমি জল চাচ্ছিলাম। চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোগড়া কি সমান? মাছ হয়ে যা মাছ রাঙা উতাই, বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাটাই আমার ঘাট হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে কি আর জল নিয়ে যায়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু একটু বিবেচনা করে বলতে হয়। রাখুন তো মশাই, আমি চলি। দেখলে কি কথা কি বানিয়ে ফেললো? যাক, ওই একটা বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কি হে গোবলা নাকি? আগে না, আমি পূব গাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, পূব গাঁ ছেড়ে এখানে এইছো জলের খোঁজ করতে? তা যা বলো বাবু, অমন জল কিন্তু কোথাও পাবে না, খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো, বলি বলি ঘুমড়ির জল খেয়েছো কখনো? ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি আদর জলের জায়গা, সেখানকার যে জল সে কি বলবো তোমায়, কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল অমনিতে আর কোথাও খেলাম না, ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনিই মাথায় করে রাখুন, আপাতত এই তেষ্টার সময় যা হোক একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পাচ্ছে, পাঁচ ক্রোধ পর থেকে এসে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, এ আবার কেমন কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস, গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসিনি। হ্যাঁ, এই বলে রাগে গজ গজ করতে করতে বৃদ্ধ সেখান থেকে চলে যায়। পাশের এক বাড়ি জানলা খুলে আরেক বৃদ্ধের হাসি মুখ সেখান থেকে বেরিয়ে আসে। কি হে এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম। তা উনি তো সে কথা কানেই নেন না, কে বলি সাত পাঁচ গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলুম তো একেবারে রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি, ও হতবাক জানেই বা কি আর বলবেই বা কি? ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা, ও মুখটা কি বললে তোমায়?
কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল, এইসব বলে নানা রকম পাঁচ রকম আমাকে ফটো দই শুনিয়ে দিল। ভাবলে খুব বাহাদুরি করেছে, তোমায় বোকা মতন দেখে খুব চাল নিয়েছে। বাড়ি তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি, ও যদি পাঁচটা জল বলে থাকে আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও, বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, শান্তি জল, ফোঁটের জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গুলি জল, কটা হলো গুনুনি বুঝি? না মশাই গুনিনি, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই তো। তোমার কাজ না থাকলেও আমার তো কাজ থাকতে পারে হতভাগা। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। এই বলে ধরাম করে মুখের উপর জানলা বন্ধ করে দিল। অদ্ভুত, বড্ড অদ্ভুত। না আর জল টল চেয়ে আমার কোনো কাজ নেই, এগিয়ে যাই দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। ও বাবা, এমন সময় লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল ও পায়ে কটকির জুতো, এই সব কিছু পরে এক ছোকরাকে দেখা গেল রাস্তায়। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞাসাই করে দেখি, মশাই, ও মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন, জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি, কল মিলের অভাব কি, কাজল সজল উজ্জ্বল, জল জল চল 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 চল, আখি জল ছল ছল, নদী জল কল কল, হাসি শুনে খল খল, একানল বেকানল, আখল ছাগল পাগল, কত চান? এ দেখি আরেক রকম পাগল। আরে মশাই, আমি সেই রকম মেলবার কথা বলিনি। তবে কি রকম মেলবার কথা বলছেন বলুন, কি রকম, কোন ছন্দ সব বলে দিন, যেমনটা চাইবেন তেমনটা করে মিলিয়ে দেব। ভালোই বিপদে পড়া গেল দেখছি। মশাই আর কিচ্ছু চাইনে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এ আর মিলবে না কেন, শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আর এটাই চাই, কিন্তু কোথা গেলে পাই বলো শিগগিরই বল না রে ভাই, কেমন ঠিক মিলেছে তো? আগে হ্যাঁ খুব মিলেছে, না বকে মাথাটা ধরিয়ে দিলে, যাই একটু ছায়ায় বসে আমার মাথাটা একটু ঠান্ডা করে নি। মিলবে না বলি মেলাচ্ছে কে, সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে, নৈপাল কাকে বলে জানেন তো, নেপালের লোক হলো নৈপাল। এ লোকটা গেল কোথায় দত্তেরি? বাড়ির ভেতরে কে একটা প্রচন্ড চিৎকার করে পোড়া মুখস্থ করছিল, পৃথিবী 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওহে ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। খোকা তো আর বেরোলো না, উল্টে রক্ষমূর্তি, মাথায় টাক, লম্বা দাড়িওয়ালা খোকার মামা বাড়ি থেকে বেরিয়ে এলো। কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এইছো? ও ও সরি, আমি মনে করেছিলাম পড়ার পাড়ার কোনো ছোকরা বুঝি, আপনার আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড্ড কষ্ট পাচ্ছি আমি, তাই একটু জলের খবর আমাকে কেউ দিতে পারলো না। এই শুনে মামা বাবু তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিলেন। কেউ বলতে পারলো না, আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। পথিকের হাত ধরে রীতিমতো ঘরের মধ্যে হাত ধরে টেনে আনলেন মামা বাবু। ভেতরের ঘরে নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই। বাবা কি বলছিলেন, জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়, এরকম আপনি বলুন তো জানবার আকাঙ্ক্ষা কজনের আছে, বসুন বসুন। এই বলে কতকগুলি ছবি, বই আর এক টুকরো চক বার করে কাকাবাবু বললেন, জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসছে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। চকে দিয়ে তিনি একটা বোর্ডে লিখলেন, H2+O = H2O। বাবা কেমিস্ট্রি, এই মাটি করেছে বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল, শুনছেন তো? আগে হ্যাঁ সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন না,
তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কোথায় নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? এই তো, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বিষ নেই। কেমন? এই দেখুন, এক শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, বসুন বসুন। দেখে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকা সব কিলবিল করছে, কেঁচোর মতো, কুমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায়। ঠিক দেখুন, এত বড় বড় এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বিষ সব গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, ঘয়ে জ্বর, ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপথেরিয়া, নিমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা, জলের মধ্যে শ্যাওলা, ময়লা, যা কি দুর্গন্ধ। দেখুন পচা পুকুরের জল, একটু দেখুন গন্ধটা দেখুন। দুদিন বাদে যখন মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সব করতে হয়, কি করে তা সাধন করতে হয়, এই কি সব জানার দরকার নেই? এই যে নদীর জল সব সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল নালায় যেয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তা আপনার জানা দরকার। দেখুন মশাই, কি করে যে কথাটা আপনার মাথায় ঢোকাবো তা ভেবেই পাচ্ছি না। বলি বারবার করে যে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখছি। আর একটা লোক যে তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না, এরকম কথা কি আপনি কোথাও আগে শুনেছেন কোনোদিন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না, সেই জল খেতে যায় অমনি গলায় খিস ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধুতরে দিয়ে ওষুধ মেখে খাওয়ায়, মন্ত্র চালিয়ে বিষ ঝাড়ালো, তারপর থেকে সে প্রাণে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না, কেনই বা মরতে এছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল ছাড়া, দুর্গন্ধ জল ছাড়া, ভালো খাঁটি জল আর কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। আচ্ছা, এই জল কি খায়? না না না, এই জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা, এই মাত্র তৈরি করে আনলো, এখন গরম রয়েছে। এত কিছু শুনে এতক্ষণ পর প্রতীক হতাশ হয়ে পড়েছে। হ্যাঁ, তারপর যা বলছিলাম শুনেছেন তো, এই যে দেখলেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল, দেখলেন তো? না 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 মশাই না, আমি কিচ্ছু দেখিনি, কিছু বুঝতেও পারিনি, আর কিছু মানিও না ওসব, আর কিছু আমি এসব বিশ্বাসও করি না। কি বললেন, আমার কোথাও আপনি বিশ্বাস করেন না? না করি না করি না করি না, আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিছু শুনবো না, কিছু বিশ্বাসও করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান তো দেখি, খাসা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান তো দেখি, যাতে কোনো পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কোনো কিচ্ছু নেই, তা নিয়ে পরীক্ষা করে দেখান তো দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি ঠান্ডা জল নিয়ে এসে দেখান তো দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, ওরে ট্যাপা, দৌড়ে আবার কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। আনছি মামা। খোকা দৌড়াদৌড়ি করছে, নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কি রকম হয়, আর ওই নোংরা জলের মধ্যে কি তফাৎ, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এমন সময় জল নিয়ে টেপা ঢুকলো ঘরে। এই এখানে রাখ। হঠাৎ এ কি আশ্চর্য, টেবিলে রাখা মাত্র পথিক তীর বেগে ছুটে গেল সেই গ্লাসের দিকে, মামার হাত থেকে জলের গ্লাসটা কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে চুমুক দিয়ে শেষ করে দিল। মস্ত জল, বাঁচা গেল। এটা কি রকম হলো মশাই? পরীক্ষা হলো, যাকে বলে একেবারে এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কি রকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন কখনো। আর গায়ের মধ্যে আপনার মতো আনকোরা পাগল আর যতগুলো আছে
সব কোটাকে খানিকটা করে একটু খাইয়ে দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসব। কত ভাড়া জোচ্চ কথা। এই বলে পথিক এক ছুটে বাড়ির বাইরে বেরিয়ে গেল। পাশের গলিতে কে আবার গান গাইতে শুরু করলো, অবাক জলপান অবাক জলপান অবাক জলপান অবাক জলপান অবাক জলপান অবাক জলপান জয় গুরু। শুনছিলেন বেনার্জি স্টুডিওর বিশেষ নিবেদন, সুকুমার রায়ের লেখা অবাক জলপান। পথিকের চরিত্রে এবং ন্যাপার ভূমিকায় এবং আংশিক গল্প পাঠে রাজ, ঝুড়িওয়ালা দুই বৃদ্ধ, ছোকরা খোকা মামাবাবু গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি তোমার, সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন সম্রাট, সমগ্র পরিচালনায় টিম বেনার্জি স্টুডিও। শেষ হলো আজকের গল্প। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে বেনার্জি স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের পাশে থাকুন।